সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকাবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সাথে প্রতারণা করা হচ্ছে, এটি পুরো জাতিকে প্রবঞ্চিত করা। এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই নির্বাচন বর্জন করতে হবে। এবারে জানাবো, সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হয়ে যাবে। অবাধ ও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন শুধু 18 কোটি মানুষ দেখছে তা নয়, দেখছে সমগ্র বিশ্ব। এদিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের শ্রমিক কর্মচারীরা। জানিয়ে দেব, বুধবার থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য নির্বাচন কমিশনের অনুরোধে দেশের 62 জেলায় সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর। এবারে থাকছে ভোটের দিন হামলার আশঙ্কা উবায়দুল কাদেরের। আগামী 7ই জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দেশের মর্যাদা বাড়বে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেন, এ নির্বাচন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে, দেশের মর্যাদা বাড়াবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, মণিপুরে ফের সহিংসতা, নিহত 4। নতুন বছরের শুরুতেই সহিংসতা আর রক্তপাত দেখল ভারতের রাজ্য মণিপুর। উপত্যকার থৌবল জেলায় সোমবার বিকেলে জাতিগত সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সাথে প্রতারণা হচ্ছে রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ নির্বাচনের মাধ্যমে জাতির সাথে প্রতারণা হচ্ছে, এটা পুরো জাতিকে প্রবঞ্চিত করা। এই অবৈধ নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এই নির্বাচন বর্জন করতে হবে। তিনি সকল পর্যায়ে নেতাকর্মী সহ জনগণকে নির্বাচন রুখে দেওয়ার আহ্বান জানান। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান 2 নম্বরে আশপাশের এলাকায় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে লিফলেট বিতরণ শেষে তিনি একথা বলেন। রিজভী বলেন, এটি কোনো নির্বাচন নয়, এটি জনগণের সঙ্গে প্রতারণা। তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, বাক স্বাধীনতা হরণ করেছে, তারা আবারও মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করার আরেকটি সাজানো নির্বাচন বাস্তবায়ন করতে চাচ্ছে। কিন্তু এবার আর প্রতারণা নির্বাচন করে পার পাওয়া যাবে না। সুষ্ঠু নির্বাচন না হলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হবে, ইসি আনিসুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে ব্যর্থ হলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হয়ে যাবে। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই। এই নির্বাচন শুধু 18 কোটি মানুষ দেখছে তা নয়, এটা দেখছে পুরো বিশ্ব। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার সকালে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। তিনি বলেন, এবার নির্বাচন সবচেয়ে বেশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, এর উদ্দেশ্য একটাই, তা হল অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। তারা যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারেন, কোনো কারণে যদি ব্যর্থ হন, তাহলে রাষ্ট্র নিজেই ব্যর্থ হয়ে যাবে, আর সেটা চাইবেন না, কারণ এতে বাংলাদেশ সমগ্র বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আনিসুর রহমান বলেন, কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হতে দেওয়া যাবে না। যখন যেখানে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার, সময়ক্ষেপ না করে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিতে হবে। নির্বাচন কমিশনের একটাই নির্দেশনা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, এর বাইরে আর কোথাও থেকে নির্দেশনা আসবে না। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি রাইজিং স্পিনিং মিলের শ্রমিকরা। এতে ঢাকা আরিচা মহাসড়কে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার সকাল 8টা থেকে শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরে 11টার দিকে পুলিশের উপস্থিতিতে মালিকপক্ষ আলোচনা করে সমাধানের কথা বলে শ্রমিকেরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। শ্রমিকদের দাবি, সরকারের বেঁধে দেওয়া নীতিমালা অনুযায়ী বেতন ভাতা না দেওয়ায় বিক্ষোভ করছেন তারা। অবিলম্বে তাদের নতুন নীতিমালা অনুযায়ী বেতন ভাতা দিতে হবে। এদিকে মালিকপক্ষ দাবি করছে, স্পিনিং মিল পোশাক কারখানার অন্তর্ভুক্ত নয়, তাই সারাদেশের বেঁধে দেওয়া নতুন বেতন কাঠামো কার্যকরের প্রশ্নই ওঠে না। আন্দোলনরত শ্রমিকেরা বলেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব, তবে অজ্ঞাত কারণে সরকারি নীতিমালা অনুযায়ী বেতন ভাতা দিচ্ছে না রাইজিং স্পিনিং মিল কর্তৃপক্ষ। একাধিকবার শ্রমিকদের পক্ষ থেকে বিষয়টি জানালেও এ বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ, যে কারণে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা মহাসড়কে অবস্থান
নিয়ে আন্দোলন করছেন। রাইজিনিং স্পিনিং মিলের জিএম মোশাররফ হোসেন বলেন, সরকার গার্মেন্ট সেক্টরে নতুন কাঠামো করে বেতন ভাতা দিচ্ছেন, স্পিনিং মিল তার আওতাভুক্ত নয়। কিন্তু বিষয়টি না বুঝেই আন্দোলন করছেন রাইজিনিং স্পিনিং মিলের শ্রমিকরা। এখানে কারো ইন্ধনে অসাধু কিছু শ্রমিক অহেতুকেই আন্দোলন করছে বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে গোল্লা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দু বসু বলেন, আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালিক শ্রমিক উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের জন্য আলোচনার ব্যবস্থা করা হয়। প্রায় 3 ঘন্টা পর বিক্ষোভ তুলে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। আগামীকাল থেকে মাঠে নামছে সশস্ত্র বাহিনী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য নির্বাচন কমিশনের অনুরোধে দেশের 62 জেলায় সশস্ত্র বাহিনী মোতায়েন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর। মঙ্গলবার ISPR থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 126 অনুষেদ অনুসারে ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী নিয়োজিত হয়েছে। সশস্ত্র বাহিনী ভোট গ্রহণের পূর্বে, ভোট গ্রহণের দিন এবং ভোট গ্রহণের পরে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষ্যে দেশব্যাপী 3 থেকে 10 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সশস্ত্র বাহিনীর সদস্যগণ প্রতিটি জেলা এবং উপজেলা ও মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট সহ অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবেন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধ ক্রমে এই সমন্বয়ের মাধ্যমে বাহিনীসমূহ এলাকা ভিত্তিক মোতায়েন সম্পন্ন রয়েছে। সেনাবাহিনী 62 জেলায় নিয়োজিত হয়েছে। সমতলে সীমান্তবর্তী 45টি উপজেলায় বিজেপি এককভাবে দায়িত্ব পালন করবে। এছাড়াও সীমান্তবর্তী 47টি উপজেলায় সেনাবাহিনী বিজেপির সঙ্গে এবং উপকূলীয় 4টি উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবেন। উপকূলীয় 2টি জেলা সহ ভোলা ও বরগুনা মোট 19টি উপজেলায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্ব পালন করবে। বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার যোগে দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্র সমূহে প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা প্রদান করবে। এছাড়াও জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে যৌথ সমন্বয় সেল স্থাপন করা হয়েছে, যা 10 জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানে সশস্ত্র বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। মণিপুরে ফের সহিংসতা, নিহত 4। নতুন বছরের শুরুতেই সহিংসতার রক্তপাত দেখল ভারতের রাজ্য মণিপুর। উপত্যকার থৌবল জেলায় সোমবার বিকেলে জাতিগত সংঘর্ষে অন্তত 4 জন নিহত হয়েছেন। মিন্টো জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানীর ইম্ফল সহ উপত্যকার 5 জেলায় কার্ফু জারি করেছে মণিপুর সরকার। কার্ফিউর আওতায় জৌলথল ছাড়াও রয়েছে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং বিষ্ণুপুর এবং কাকচিং। স্থানীয় সূত্রের খবর, নিহত 4 ব্যক্তিকে একটি গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। লিলং চিংঝাও এলাকায় গাড়ি আটকায় বিপক্ষ শিবিরের দুষ্কৃতিকারীরা। তাদের এবং গাড়ি চালককে গুলি করে খুন করার পর গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পর উপত্যকার পাশাপাশি লাগোয়া পাহাড়ি অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহত হন আরো কয়েকজন। এই পরিস্থিতিতে দুপক্ষকে সংযুক্ত করার আহ্বান জানিয়েছে মণিপুরের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা এন বীরেন্দ্র সিং। মন্ত্রিসভা জরুরি বৈঠকে ডেকেছেন তিনি। 2022 সালের 3রা মে জনজাতি ছাত্র সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অব মণিপুরের কর্মসূচি ঘিরে সহিংসতার সূত্রপাত হয়েছিল উত্তর পূর্বাঞ্চলের ওই রাজ্যে। মণিপুর হাইকোর্ট মেইতেইদের তফসিলি জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। এরপরে জাতিগত সংগঠনগুলো তার বিরোধিতায় পথে নামে। আর সেই ঘটনা থেকেই মণিপুরের আদি বাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীর সাথে কুকি, জোসহ কয়েকটি তফসিলি জনজাতি সম্প্রদায়ের, যাদের অধিকাংশই খ্রিস্টান, সংঘাতের সূচনা হয়েছিল।